Ah, cara. এটা আমাদের রাস্তা না? এটা তার নিচু হলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নৌকায় করে ঘুরতে যাচ্ছি, আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ 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 একদম জি চলছে। ওই যে আমাদের নৌকা আসতেছে ড্রাইভার, অদক্ষ ড্রাইভার। এখানে হ্যাঁ মাছ আছে তো, এটার ভিতরে হ্যাঁ এটা আর ওইটা, ওইটা তো আমাদের। আমরা আমাদের পুকুর পাড় দিয়ে বিলের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা নৌকায় করে ঘুরবো। আর এই পুকুর গুলোতে অতিরিক্ত যে পানি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বন্যার পানি। বন্যার পানি ঢুকে পুকুর গুলো, বেশ কিছু পুকুর উছলে গিয়েছে। আর যে সমস্ত পুকুরে উছলে যাওয়ার সম্ভাবনা আছে বা পানি একটু নিচু, সে সমস্ত পুকুর পাড়ে নেট দেওয়া হয়েছে, যাতে মাছ বের না হয়ে যেতে পারে। এইখানে লাগবে আগে, হয়েছে হয়েছে, বহুত পারছিস। এখন আমরা উঠতেছি, ওঠো, রুকো রুকো রুকো। আমরা যে দিক দিয়ে নৌকা চালাচ্ছি, এটি বেসিক্যালি ধানি জমি, একটু নিচু টাইপের জমি, যেখানে বর্ষা মৌসুমে পানি উঠে যায়। আর যে সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ধানের বীজতলা ছিল, যেগুলো বন্যার জন্য পানির নিচে ডুবে গেছে প্রায়। অন্য ডিজাইন নিস, ডিজাইন নিচটা খুব একটা অন্ধকার। শাপলা ফুলের পাতা না? দূরের যে সোলার প্যানেল গুলো দেখা যাচ্ছে, এটির মাধ্যমে একটি বড় ওয়াটার পাম্প পরিচালিত হয় আশেপাশে ধানি জমিতে পানি দেওয়ার জন্য। এরকম বেশ কয়েকটি প্রজেক্ট আমাদের এলাকায় আছে। এ ধরনের প্রজেক্টে মূলত 70 থেকে 80টি 320 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করা হয়, আর যেগুলোতে কোনো ধরনের ব্যাটারি ছাড়া শুধুমাত্র দিনের বেলা, মানে যতক্ষণ রোদ থাকবে, ততক্ষণ মোটরগুলো পানি উত্তোলন করতে পারবে। এরকম 4-5টি প্রজেক্ট আমাদের গ্রামে রয়েছে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই অনেক ভালো থাকবেন এবং